ভেষজ গুণসম্পন্ন আমলকি আয়ুর্বেদ চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। অত্যন্ত উপকারী এই ফলটি অমৃত ফল নামেও পরিচিত। আজ আমার আলোচনার বিষয় আমলকির বিশেষ বিশেষ কিছু উপকারিতা এবং এটি কিভাবে ব্যবহার করলে উপকৃত হবেন তা সম্পর্কে। নমস্কার প্রত্যেককে, আমার চ্যানেল বাংলা টিপস অ্যান্ড টিউটোরিয়ালসে স্বাগত। পুষ্টিবিদদের মতে আমলকিতে পেয়ারা এবং কাকজিলেবুর চেয়েও অনেক গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়াও এর মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি সব পুষ্টিকর উপাদান, যা আমাদের শরীর স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য আমলকি ভীষণ উপকারী। এই ক্ষেত্রে আমলকি চূর্ণ দুধের সঙ্গে সেবন করলে অন্ত্র পরিষ্কার হয় এবং কুষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। দৃষ্টিশক্তি বাড়াতে আমলকির রস খুবই উপকারী। তাছাড়া চোখের অন্যান্য সমস্যা সমাধানেও আমলকি বিশেষভাবে সাহায্য করে। এই ক্ষেত্রে আমলকি চূর্ণ গরুর দুধের সঙ্গে মিশ্রিত করে নিয়মিত সেবন করতে পারেন। ভিটামিন সি যুক্ত হওয়ায় এটি চুলের যত্নেও অত্যন্ত কার্যকর। আমলকি চুলের বৃদ্ধিতে সাহায্য করে, পাশাপাশি চুলের গোড়া মজবুত রাখে এবং চুলের খুশকির সমস্যা দূর করতেও সাহায্য করে। এই ক্ষেত্রে আমলকি চূর্ণ জলের সঙ্গে মিশ্রিত করে তাতে কয়েকটি তুলসী পাতা তেতো করে মিশিয়ে দিন। এই মিশ্রণ আঙ্গুলের ডগায় নিয়ে চুলের গোড়ায় মালিশ করুন। মালিশ শেষ করার 10 থেকে 15 মিনিট পর পরিষ্কার ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন। এইভাবে কিছুদিন এই প্রক্রিয়াটি প্রয়োগ করা হলে চুল পড়া এবং অসময়ে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা দূর হবে। অথবা এই প্রক্রিয়াটি অন্যভাবেও করতে পারেন। এই ক্ষেত্রে আমলকি চূর্ণ নারকেল তেলে মিশিয়েও তা চুলের গোড়ায় প্রয়োগ করতে পারেন। ত্বকের যত্নেও আমলকি অনেক উপকারী। ত্বকের কালো দাগ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এটি সাহায্য করে। এই ক্ষেত্রে প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে তা সেবন করতে হবে। অত্যন্ত পুষ্টিসম্পন্ন এই আমলকির আরও বিশেষ বিশেষ কিছু কার্যকারিতা রয়েছে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী। রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে, দাঁতের মাড়ি সুস্থ এবং মজবুত রাখে, হজম শক্তি বাড়িয়ে তোলে, স্মৃতিশক্তি বা স্মরণ শক্তি বাড়াতেও সাহায্য করে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।